দিয়েছি আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষকে আমরা একটু বার্তা দিতে চাই, কারণ আপনারা দেখছেন ভোট গ্রহণের অপব্যবহৃত পদ্ধতি রাজ্যের বিভিন্ন স্থানে যে ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে বা তৈরি করার চেষ্টা চলছে সে সম্পর্কে বিষয়ে আমরা আমাদের বৈঠক হয়েছে, বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমাদের পার্টির সভাপতি মাননীয় রাজীব ভট্টাচার্যের জন্য আমাদের সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত বলবেন আপনার। বন্ধুগণ, আপনারা জানেন যে একটা ঐতিহাসিক নজির সৃষ্টি করেছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া, কোন জায়গায় রেগিং ছাড়া অবাধ এবং শান্তিপূর্ণ ভোট। আর সবচেয়ে বড় জিনিস যেটা যে আজকে ত্রিপুরা রাজ্যের মানুষ উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে, মানুষ ঘর থেকে বেরিয়ে উচ্ছ্বাসের সঙ্গে ওনারা ভোটদান করেছেন, এবং নির্বাচন কমিশনই বলুন, আরক্ষা প্রশাসনই বলুন, তার নিরপেক্ষ ভূমিকা দায়িত্ব ওনারা পালন করেছেন, তার জন্য ওনাদেরকে আমি প্রথমে ধন্যবাদ জানিয়েছি। পাশাপাশি সাংবাদিক বন্ধুরাও উক্ত দিনে, নির্বাচনের দিন, মানুষের কাছে সঠিক বার্তা পৌঁছে দেওয়ার জন্য সাংবাদিক বন্ধুরা অক্লান্ত পরিশ্রম করেছেন, তার জন্য আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এত সুন্দর নির্বাচন সংগঠিত হওয়ার পর আজকে কংগ্রেস এবং কমিউনিস্টরা বিগত দুই দিন যাবৎ এই ত্রিপুরা রাজ্যে রাজনৈতিক হিংসা, রাজনৈতিক প্রতিহিংসা যেভাবে ওনারা সংগঠিত করা শুরু করেছেন, তাতে ভারতীয় জনতা পার্টি তার সজাগ দৃষ্টি রেখে চলছে। বিভিন্ন জায়গায় কুমারঘাট থেকে শুরু করে এনসি নগর, আমাদের কাকরাবন, ছয় আগরতলা, খুয়াই, মান্দাই, সিন্না, বিভিন্ন জায়গায় যে প্রতিহিংসা বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য যে প্রয়াস করছে ভারতীয় জনতা পার্টি, তা দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করার জন্য তৈরি আছে। আমরা জানি যে আমাদের এই রাজ্যের আরক্ষা প্রশাসন থেকে শুরু করে এই রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত আছে। আমরা চাই এই সমস্ত প্রতিহিংসা পুলিশ প্রশাসনই হোক, আরক্ষা প্রশাসনই হোক, আর আইনের দ্বারস্থ হয়ে তা মোকাবেলা করার জন্য ভারতীয় জনতা পার্টি সর্বদা প্রস্তুত রয়েছে। আমরা যদি দেখি এই কমিউনিস্টরা যারা সন্ত্রাস করে 25টা বছর এই রাজ্যের বুকে রাজত্ব করেছে, আর সঙ্গে এখন এই গুন্ডা বাহিনী কংগ্রেস তারা সংযুক্ত হয়েছে, 25টা বছর এই রাজ্যের বুকে রাজত্ব করেছে শুধু সন্ত্রাসের উপর হাতিয়ার করে। আমার কাছে কিছু পেপারের কাটিং রয়েছে, 93 থেকে শুরু করে 2013 2018 নির্বাচনের আগ পর্যন্ত এই কমিউনিস্টের শাসনে বিভিন্ন জায়গায় কিভাবে গ্রুপ ক্যাপচারিং থেকে শুরু করে রাজনৈতিক প্রতিহিংসার কত লোক নিহত হয়েছে সিপিএম এর শাসনে, সেটা আমি আমার বক্তব্য নয়, এখানে কিছু আমার কাছে পত্রিকার কাটিং রয়েছে, তা প্রমাণিত হয়েছে বারবার এই ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র ভুল অঙ্কিত হয়েছে 93 থেকে শুরু করে 2018 পর্যন্ত। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে প্ররোচনার মাধ্যমে, এই দেখুন আমার কাছে রয়েছে সিপিএম এর নির্বাচনী গাড়ি থেকে অস্ত্র উদ্ধার, ধৃত প্রার্থীর এজেন্ট দেহরক্ষী আটক, ইলেকট্রনিক্স ভোটিং মেশিন, এটা দৈনিক সংবাদের একটা কাটিং 2003। এরকম বহু দৃষ্টান্ত আমার কাছে রয়েছে যারা সন্ত্রাস করে এই ত্রিপুরা রাজ্যে 25টা বছর রাজ্যের মানুষকে
বিভ্রান্ত করে এই রাজ্যের বুকে নিহত করেছে নতুবা মানুষকে এই ত্রিপুরা রাজ্য থেকে গণতন্ত্রকে ফুলন্তিত বারবার করেছে আর এই কংগ্রেস আজকে যারা 13টা আসন মাত্র দিয়েছে তখন তারা বিরোধী দল ছিল লজ্জা থাকা উচিত এই 13টি আসন দিয়ে আজকে 7টি আসনের তারা স্বপ্ন দেখছেন দিবাস্বপ্ন দেখছেন ক্ষমতায় ফিরে যাচ্ছে এই দিবাস্বপ্নই থাকবে 25 বছর আমরা দেখেছি এই কংগ্রেসিরা স্লোগান দিত চীনের দল চীনে যাও দেশমোদের করতে দাও আর এই কমিউনিস্টরা স্লোগান দিত অলিগলিময় শোর হে রাজীব গান্ধী চোর হে কংগ্রেসের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও আজকে তারা এই দুই দল এক জায়গায় হয়ে এক সন্ত্রাসী আর এক গুন্ডা বাহিনী এই ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি এবং সাধারণ মানুষের মধ্যে একটা রাজনৈতিক প্রতিহিংসা করার চেষ্টা করছে আমি দৃঢ়তার সঙ্গে বলছি কিছুক্ষণ আগে আমরা আমাদের বৈঠক হয়েছে বিভিন্ন জায়গায় আমাদের খোঁজ খবর রয়েছে আমি আপনাদের সামনে দৃঢ়তার সঙ্গে এখন বলতে পারি যে ভারতীয় জনতা পার্টি অ্যাবসলিউটলি মেজরিটি নিয়ে 2023-এ ভারতীয় জনতা পার্টি সরকার পুনঃপ্রতিষ্ঠা হবে এমন কোন শক্তি নেই তা বুঝতে পারে তারা জানে নির্বাচনে ভরাডুবি হবে এই নির্বাচনের ভরাডুবি কে মাথায় তারা স্বাভাবিকভাবে নিতে পারছে না আসলে মুদ্রা কথা হচ্ছে খালি আয়া করতাছি এই কংগ্রেসিদের চরিত্র আমরা দেখেছি 25টা বছর তারা খালি আয়া করতাছি আইলেছে আমরা সুইলা লব এই স্লোগান আমরা শুনেছি আর কমিউনিস্টরা ওই লেজুর বৃত্তি করে ওই কংগ্রেসিদের তারাও বলছেন এখন আয়া করতাছে শুধু একটাই যে কাউন্টিং এজেন্ট পাওয়া যাবে না কাউন্টিং এজেন্ট খুঁজে পাওয়া যাবে না তাই খালি আয়া করতাছি স্লোগান দিচ্ছে কারণ আমাদের মধ্যে মনের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে আমার দেবদুর্লভ কার্যকর্তারা বিগত 6 মাস ধরে নির্বাচনকে সামনে রেখে অক্লান্ত পরিশ্রম করেছে আর আমাদের সরকার 2018-তে প্রতিষ্ঠার পর আমাদের সরকার এই রাজ্যের মানুষের জন্য যে কাজ করেছে আমরা প্রায় 3 লক্ষ গরিব পরিবারের কাছে আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে 2000 টাকা করে সামাজিক ভাতা করেছে সরকারি কর্মচারীদের 20% দিয়ে দিয়েছি আমাদের যারা কৃষক তাদের কিষাণ সম্মান নিধি দিয়েছি আমাদের মধ্যে সৎ সাহস হয়েছে আমরা মানুষের জন্য কাজ করেছি দেবদুর্লভ কার্যকর্তারা অক্লান্ত পরিশ্রম করেছেন তার নিরিখে দাঁড়িয়ে এবং মানুষ স্বতঃস্ফূর্ততার সঙ্গে যেভাবে ঘর থেকে বেরিয়ে স্বাধীনভাবে তার গণতান্ত্রিক মত প্রকাশ করেছে তাতে আমরা আত্মতৃপ্তি এবং আমরা ওভার কনফিডেন্স আত্মবিশ্বাস হয়েছে যে ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরার যে পুনঃপ্রতিষ্ঠা হবে আমি আপনাদের মাধ্যমে আমার দেবদুর্লভ কার্যকর্তাদের কাছে আবেদন রাখব যে আপনারা এই প্ররোচনা আপনারা পাতে পা দেবেন না প্ররোচনা করার চেষ্টা করছে বিভিন্ন জায়গায় কারণ কমিউনিস্ট এবং কংগ্রেস বিগত দিনে তাদের যে ইতিহাসের ট্র্যাক রেকর্ড রয়েছে তাতে দেখা গেছে এই সন্ত্রাস আর গুন্ডামি করে ত্রিপুরা রাজ্যের মানুষকে অতদিন বোকা বানিয়েছে এখন আমার কার্যকর্তাদের কাছে অনুরোধ থাকবে সেই মিথ্যা প্ররোচনায় আপনারা বাদে পা দেবেন না আর আমরাও সজাগ দৃষ্টি রাখছি প্ররোচনা করে আমার কার্যকর্তা আমার এই রাজ্যের জনগণের মধ্যে যদি অশান্তির বাতাবরণ তৈরি করা হয় তাহলে ভারতীয় জনতা পার্টিও তৈরি আছে আইনের শাসন এই ত্রিপুরা রাজ্যে রয়েছে তার ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আইনের দ্বারস্থ হব আরক্ষা প্রশাসনের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে আমরা কতদিন দেখেছি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী উনার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি কারণ উনি জানেন উনার যে পরাজয় নিশ্চিত উনার মনের মধ্যে আত্মবিশ্বাস ছিল না তাই উনি নির্বাচনেও অংশগ্রহণ করেননি এখন উনি ঘর থেকে বেরিয়েছেন বিভিন্ন জায়গায় প্ররোচনা দেওয়ার চেষ্টা করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথাও উনি ট্যাগ করে বলছেন
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নাকি প্ররোচনা দিচ্ছেন। আমি ওনার কাছে প্রশ্ন রাখতে চাই যে বিগত দিনে যেভাবে আপনি এই রাজ্যের বুকে আপনি প্ররোচনা দিয়ে অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছেন, এখনো আপনার কাছে অনুরোধ রইল এরকম মিথ্যা প্ররোচনা দিয়ে এই রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করবেন না। তার পরিণাম ভালো হবে না, কারণ রাজ্যের জনগণ সজাগ রয়েছে, রাজ্যের জনগণ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে, আর এই রাজ্যের মানুষ, এই রাজ্যের আপামর জনসাধারণ কেউ অশান্তির বাতাবরণ হোক সেটা চায় না। কাজেই আমি আপনাদের মাধ্যমে আমার দেবদুর্লভ কার্যকর্তা এবং আপামর জনসাধারণের কাছে বিনম্র চিত্তে আবেদন রাখবো যে এই যে অপপ্রচার, যে এই যে কংগ্রেস এবং কমিউনিস্ট মিলে একটা অপপ্রচার এবং অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, তাকে প্রতিহত করার জন্য আপনারা সজাগ দৃষ্টি থাকুন। আর আমরা আপনাদের পেছনে রয়েছি, ভারতীয় জনতা পার্টি সরকার 2023-এ পুনঃপ্রতিষ্ঠা হবে। কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী পরিষদে একটা বৈঠক হয়েছে নির্বাচনী মানে দপ্তরে, মানে কি বিষয় নিয়ে কথা হয়েছিল? সভাপতি ছিল, আপনিও ছিলেন। আমি তো প্রথমে বলেছি আমাদের কাছে যে অ্যানালাইসিস, আমাদের পুলিং এজেন্ট, আমাদের মন্ডল বুথ কমিটি থেকে আমাদের কাছে যে রিপোর্ট আসছে, আমরা অ্যাবসলিউটলি মেজরিটি নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার। থ্যাংক ইউ।